Good morning everybody, welcome back to my channel, welcome to a new vlog. So, tumra shobai kemon acho? I hope tumra shobai khub khub bhalo acho and shusto acho as usual. So, amiyo bhalo achi. So, chole eshi arekta new vlog niye. Thik ache, ajke vlog ta khubi interesting vlog because ajke hocche 5th of June and ajke hocche jamai shoshti. Thik ache, tumra jano shobai barite disturb kore dilo dekhle amar bhai to tumra shobai jana ajke shobar barite like jader jamai ache oderke ajke khubi ador jotno kora hoy to tumra jano amar barite o ekta jamai ache thik ache amar didi er husband to onake khubi jotro atri kara hocche ekhon and ekhon ami eshi amar didi der flat e thik ache to ekhani amra jamai shoshti korbo তো এখন সব প্রিপারেশন চলছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কি করছি না করছি এন্ড দেখতে থাকো এন্ড সাথে থেকো ঠিক আছে আমরা ওকে
স্পেশাল ফিল করাচ্ছি আর মিষ্টি দই দেন কালকে কালকে পায়েশ আমার ভাই বানিয়েছিল ঠিক আছে এসব করিস না তুই আমি ভিডিও বানাচ্ছি তো তো পায়েশ কালকে আমার ভাই বানিয়েছিল খুবই টেস্টি আমি আমি অল্পই টেস্ট করেছি তো খুব ভালো অ্যান্ড দেখলে ফুললি টায়ার্ড অ্যান্ড ফ্যান অফ করে ভিডিও বানাচ্ছি ওখানেও এতক্ষণ ধরে ফ্যান অফ করেছিলাম তো এখন এবার যাচ্ছি একটু ফ্রেশ হতে অ্যান্ড এবার কেমন তুই কী কী করেছিস আমি অনেক করেছি যেমন অনেক কাজ করেছি দুপুরে ঘুমিয়েছি ঘুমিয়ে উঠেছি ফ্রেশ হয়েছি ফ্রেশ হলাম চান করলাম দেন আমি টুকটাক ফ্রুটস ছিলেছি মাছ টুকটাক এর মধ্যে কি অনেক কিছু করেছি ডোন্ট সে খালি লিচু ছিলেছে ওটাও একটা না গো আমি ফ্রুট ছিলেছি তারপর আমি ধুইয়েছি অনেক কাজ করেছি টুকটাক করেছি বলবো না অনেক বেশি করেছি না আমি কত খামছি আমার দিদি কত তো ভাই অনেক করেছে ঠিক আছে তো ওকে তুই ভালো ওকে শাট আউট ওকে তো তারপরে কালকে তোমরা জানোই পায়েশ বানিয়েছিল আমার ভাই খুবই ইয়ামি আর হ্যাঁ তো গাইস দেখলে তোমরা কি আমার ভাই জিজু যেটা পরেছিল কুর্তাটা খুবই সুন্দর একটা কুর্তা আমার তো খুবই ভালো লেগেছে আর পরেও খুবই সুন্দর লাগছে বিকজ এমনি কালারের পরেনি কোনোদিনও তো দেখতে খুবই ভালো লাগছিলো তো ওইটা আমার মা অ্যান্ড পাপা দিয়েছে অ্যান্ড দিদি যে শাড়িটা পিঙ্ক কালারের পরেছিল ওইটাও আমার মা দিদি মা অ্যান্ড পাপা দিয়েছে সরি মিস্টেক হয়ে গেছে তো খুবই সুন্দর লাগছে অ্যান্ড দিদিয়ারাও অনেক দিদিয়ারাও গিফট দিয়েছে পাপাকে একটা কুর্তা অ্যান্ড মাকেও একটা শাড়ি দিয়েছে খুবই সুন্দর তো তোমাদেরকে আমি খুলে দেখাবো অ্যান্ড দেখলে এই ভিডিওতে তোমরা তো দেখলেই কেমন না লাগছে না লাগছে তো চলো এবার দেখি আমরা কি করি বিকজ এখন খুবই গরম লাগছে আর কথা বলতে পারছি না চলো পরে কথা বলছি বাই গাইস দেখো এটা আমার দিদিরা দিয়েছে খুব সুন্দর পুরো নরম শাড়িটা খুবই ভালো ইয়েলো অ্যান্ড ব্লু মধ্যে সুন্দর প্রিন্টটা পান্দর একটা তোমার কেমন লাগলো ভালো লেগেছে শাড়িটা আজকে মা ওই শাড়িটা পরেছে হ্যাঁ আর এই পাপা এই যে কুর্তাটা পাপাকে দিয়েছে দেখো সব জামাই পছন্দ আপনার কি বক্তব্য তুমি কি সেলফি নেবে নিয়ে ফোনে মা নতুন চশমা কেটাই চশমা চশমা এইটা
বাজে 5টার সময় ঠিক আছে আর আমরা দেখছো রেডি বেডি হয়ে গেছি আমি একটা ডোনাল জ্যাকেট টপ পরেছি যেটা তোমরা দেখেছো মিশো ওর এটা একটা কিসের না এটা কি ব্ল্যাক প্যান্থার মার্ভেল কিসের মানে ও সরি ব্ল্যাক প্যান্থার মার্ভেল তোমরা জানো আমি তো দেখি না তো এই সব নিয়ে খুবই বড় ফ্যান তো এখন আমরা রেডি হই নিও বেরো সবাই ফ্যান হচ্ছে তোকে ছাড়া এক্সেপ্ট তো ঠিক আছে তো আমরা এখন রেডি হই বের হচ্ছে সেক্টর 5 বিকজ আজকে আমাকে কলেজ যেতে হবে কলেজ যে নিয়ে ওর হচ্ছে ওয়েনসডেতে ওর ফ্রেশার পার্টি বলে ওকে কালেক্ট করতে হবে পাস তো এখন ভাবছি ও একা ও যাবে তোর জন্য আমিও যাচ্ছি ওর সাথে আমি একাই যাবার প্ল্যান ছিল লাস্ট পর্যন্ত এই ঝুলে গেল আমার কারে হ্যাঁ তো মা বললো আমাকে কি যা যা তুইও যা যা তো মা যেতে চাইছিল না তা আমি ঠিক আছে আমিও যাই একটু ঘুরে ফিরে আসি মা একবার বলেনি শাট আপ তো যদি মা ফ্রি থাকে তুমি শিওর কথা বলো বেশি বকিস না তুই তো গাইজ আমরা এখন এবার যাচ্ছে সেক্টর 5 আই হোপ গাইজ সবাই জামাই ষষ্ঠী ব্লগ গুলো তোমার ভালো লেগেছে এন্ড এই ভিডিও গুলো যতটুকু আমরা করতে পেরেছি আমার জামাই আমাদের জামাইয়ের জন্য তো ততটা করেছি তো চলো দেখতে থাকো এবার চলো বেরাই সেক্টর 5 এন্ড কি কি করছি না করছি তোমাদেরকে দেখাচ্ছি বাই আমাদের এখন ধান্য পরিষ্কার হচ্ছে সাফ সুতরা করে তারপর আমরা যাবো ওর কলেজে বাইরে থেকে এবার আমার ভাইকে দেখে নাও হয়ে গেছে তোর কাজ কাজ হয়ে গেছে পেয়ে গেছি পাস আমার জন্য পাস পেয়ে তো তুমি না তো খেলাও করছে না সো মিন সো গাইস এখন আমরা যাচ্ছি রাজারহাট আমরা এখন নিজে দিদিদের ফ্ল্যাটে নিয়ে চলে এসেছি ঠিক আছে এন্ড লিটারালি কোহিনুরের জন্য এতক্ষণ ধরে আমি বাইরে ঘুরছিলাম আরে গেছি কলেজে একটু বন্ধুর সাথে দেখা হচ্ছে কথা তো হবেই না হ্যাঁ আমি আমি বলেছিলাম যে ওর পুরো কলেজের সামনে দাঁড়াবো বাট দাঁড়াইনি বিচারা চলে গেছে ছেড়ে দিই ওকে একা সো গাইজ আজকের ভিডিওটা অনেকটা লম্বা গেছে ঠিক আছে তো এখানেই ব্লগটাকে এবার এন্ড করছি গাইজ সো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই সিস্টার ইউটিউব চ্যানেল সো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর জলদি আরেকটা নতুন ব্লগ আসবে তো দেখতে থাকো ঠিক আছে বাই বাই